ব্যাটারি ডেড। এরা গাড়িটা যখনই স্টার্ট দেওয়া হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না, ঘুরাতে পারছি না। এখন ওখানে একটা দোকান আছে, ওই দূরে একটা দোকান আছে, ভাবছি ওই দোকানটায় যাবো। প্রচন্ড ভারী আসলে, তাই জন্য গাড়িটা এখন ফেলতে ফেলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। বন্ধুরা, এখন আমরা ফেঁসে গেছি, একটা বাজে একটা বিপদে পড়েছি। আমরা এসেছিলাম ভিডিও করতে আমার গোকু আর শেনরনকে নিয়ে, আর এখন হয়ে গেছে দাদার গাড়ির ব্যাটারি ডেড। এই দেখো, গাড়ি যখনই স্টার্ট দেওয়া হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না, আর পুরো এখন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। প্রায় এখানে এক ঘন্টার মতন দাঁড়িয়ে রয়েছি আর গাড়ি স্টার্ট কোনোভাবেই হচ্ছে না। অনেক কিছু করে দেখা হলো, আমি গাড়ি স্টার্ট নিচ্ছে না, কেন বুঝতে পারছি না গাড়ি স্টার্ট হচ্ছে না, কিন্তু খুব বাজে অবস্থা। এই দেখো, চেষ্টা অনেক করা হচ্ছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। দেখো, গাড়ির পুরো ডিসপ্লেই বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট দিলেই ডিসপ্লে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমরা কিছু পাচ্ছি না বলে, তাই জন্য এখন আমরা খুঁজছি যে কী করে গাড়িটা স্টার্ট দেওয়া যায়, মানে ব্যাটারি ডেড হয়ে গেলে কী করে ঠিক করতে হয় সেটা দেখার জন্য একটুখানি সার্চ করে দেখছি। এখন একটা ভিডিও দেখলাম আর বলছে যে গাড়িটাকে, মানে এটা বলছে ডবল স্ট্যান্ড করে চাকাটাকে ঘোরাতে, কিন্তু এখন তাই জন্য এখন তুলেছে গাড়িটা, তুলে ঘোরানোর চেষ্টা করবো। আর যদি আর হ্যাঁ, থার্ড গিয়ারে দিয়ে নিতে বলেছিলো, তাই এখন থার্ড গিয়ারে নিয়ে ঘোরানোর চেষ্টা করবো। তোমাদের হয়তো দেখাতে পারছি, দেখে নাও। এই দেখো, এরকমভাবে পুরো ঘোরাতে বলেছিলো, কারণ এরকমভাবে ঘোরাচ্ছে আর টান লাগবে প্রচুর, চেষ্টা করে এরকমভাবে ঘোরাতে হবে। ঘোরাতে পারছি না, প্রচণ্ড টাইট, আর হাত পুরো নোংরা হয়ে গেছে, পুরো এখানে হাত পুরো দু হাত পুরো এখানে এক হাত নোংরা হয়ে গেছে। তো এখন দেখি কি করি। তো একটা পদ্ধতি দেখলাম, এই পদ্ধতিতে কাজ করলো না, হাতটাই শুধু নোংরা হয়ে গেল। আর এখন আর একটা পদ্ধতি হচ্ছে, এটা একটু ঠেলে নিয়ে যাবে, ঠেলে নিয়ে গিয়ে স্টার্ট করবে, তাও হচ্ছে না, প্রচণ্ড আটকে যাচ্ছে, কারণ গিয়ারে রয়েছে গাড়ি, তাই হলো না। এই পদ্ধতিটাও ফেল হয়ে গেল। এখন ওখানে একটা দোকান আছে, ওই দূরে একটা দোকান আছে, ভাবছি ওই দোকানটায় যাব, দেখি গাই দেখি, তারপর যাই, তারপর দেখি কী হয়। গাইজ, দেখো এখন দাদা গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, ওই দোকানটা অবধি নিয়ে যাবে, আমিও যাচ্ছি। এখন কষ্ট করে নিয়ে যাচ্ছে দাদা গাড়িটা ঠেলতে ঠেলতে, আর সে ওখানে, আর আমি এখন স্কুটিতে রয়েছি। গাড়িটা প্রচণ্ড ভারী আসলে, তাই জন্য গাড়িটা এখন ঠেলতে ঠেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে দোকান আছে, দোকানে এখন সারাই করবে, দোকানের ভেতর দিয়েছে, আর দাদা বললো ব্যাটারি এখন ঠিক করছে, 40 টাকা নেবে। আর এখন ও এসে এখনও ভাবছে কতক্ষণে বাড়ি যাবে, কারণ ব্যাটারি খুব অবস্থা খারাপ। আর দাদার এইদিকে পুরো কাজ করে যাচ্ছে, কাজ যতক্ষণ না হবে ততক্ষণ যাওয়া যাবে না। আর এ ভাবছে বাড়ি যাবো, এখন এই মালটাকে বাড়ি ছেড়ে দিয়ে তারপরে আসছি আমি। কারণ দাদা এখন খুলে দেখছে গাড়িটাকে, কি অসুবিধা হয়েছে, ভিতরে কত কিছু পাওয়া যায়, ইয়ামাহা, আবার মেটকিটও রয়েছে, সরি পাস, গেম খেলতে খেলতে মেটকি। এরকম ব্যাটারি ডাউন কেন হয়? হ্যাঁ, গাড়ি পড়ে থাকলে অনেক সময় আরাম হয়, মানে এছাড়া অন্য কোনো কারণ নেই না? বেশি দিন না, এক সপ্তাহ মতন হয়েছে, বন্ধ ছিল, মানে চালাইনি, চার্জ করতে দাদা দাদা আগে নিয়ে চলে যাচ্ছে, ভিডিওতে দেখানোর আগে নিয়ে দাদা নিয়ে চলে গেল, কতক্ষণে নিয়ে যাবে দেখানোর আগেই নিয়ে চলে গেছে, এখন পুরো খালি হয়ে গেছে, আমার হাতও ঢুকে যাচ্ছে। দেখি ফিটিংটা দেখি, আচ্ছা এই আমার। তো এখন চলে যাচ্ছে, ওকে ছেড়ে দিয়ে আসি, খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তো ছেড়ে দিয়ে তারপর আসছি। A few minutes later. আর দাদা নিয়ে চলে এসেছে, আর ব্যাটারিটা এখন লাগিয়ে দিচ্ছে দাদা, অনেক ঝামেলার কাজ দেখে খুব মনে হচ্ছে।
আর এখন এই লাস্ট স্ক্রুটা লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এই সিট কভারগুলোকে লাগিয়ে দেবে, তারপর চলে যাবো বাড়ি। যত দেখি এবার গাড়িটা আসলে স্টার্ট হয় কি না, এটা সব থেকে বড় কথা। দেখি দাদা এখন দেখছে, দেখো কি হয় গাড়িটা চালু হবে। গাড়ি এখন আমাদের স্টার্ট হয়ে গেছে, গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে। এতক্ষণ কষ্টের পর আমাদের সেন রোডের লাইট জ্বলে উঠেছে, এখন একদম পারফেক্ট হয়ে গেছে আগের মতন। এখন দাদা সিট কভারটা লাগিয়ে দিলে চলে যাবো আমরা এখন বাড়ি। তো এখন সেনরন, হ্যাঁ সত্যি কাজের কাজ কিছু হলো না, ভিডিও করতে এসেছিলাম হলো না, আর এখানে এখন একটাই ভিডিও হয়ে গেল, এই খারাপ হয়ে গিয়ে প্রচণ্ড বাজে অবস্থা। চলো, তো এখন আমাদের গাড়িটা এখানে ঠিক হয়ে গেল, আর ওই ওই সাইডের দোকান থেকে আমরা এখানে নিয়ে এসেছি গাড়িটাকে। আর দেখো পুরো রাত হয়ে গেছে, পুরো দুপুর থেকে সেই বসেছি, আর মানে দুপুর থেকে এসেছি আর এখন পুরো রাত হয়ে গেছে, আর ফালতু এতটা টাইম ওয়েস্ট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আবারও দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা।